তার জীবন গলি থেকে হাইওয়েতে গেছে কিন্তু আমাদের কাছে অজস্র অজস্র ইন্সপিরেশনাল মোমেন্ট রেখে গেছে আজ আমাদের সঙ্গে এমন একজন আপনার আমার প্রত্যেকের প্রিয় অভিনেতা আমাদের কাছে লিটারালি গাইড বুক কাঞ্চন মল্লিক আমাদের সঙ্গে কাঞ্চন্দা আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু প্রিয় মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন জি ভাঙ্গা সিনেমার ডিজিটাল হ্যান্ডলে যারা বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করছেন সুপার ফ্যান কন্টেস্টে পার্টিসিপেট করছেন সেখান থেকে বাছাই করা কিছু মানুষজন আজ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবেন পছন্দের তারকার সঙ্গে ওয়েলকাম আপনাদের কাঞ্চন্দা ওরা তো প্রশ্ন করবে তার আগে তোমার জন্য প্রশ্নটা রাখি ওরা প্রত্যেকে দাবি করেছে তোমার জন্য পলিটিকাল পলিটিক্যাল প্রশ্ন রাখা হয় প্রশ্ন চাই তো না 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 আমি অভিনেতা কাঞ্চন মল্লিক হিসেবে এসেছি আমি বিধায়ক কাঞ্চন মল্লিক হিসেবে আসিনি আর অভিনেতা কাঞ্চন মল্লিকের যে কোনো প্রশ্ন করতে পারেন আমার কোনো চাপ আচ্ছা ঠিক আছে অভিনেতা কাঞ্চন মল্লিক মানুষ কাঞ্চন মল্লিকের গল্পটা আগে শুনি যে চিত্রনাট্য জীবনের অদ্ভুত কখনো সেখানে হেরে যাওয়ার হাতছানি রয়েছে আবার সেখান থেকে কামব্যাকের গল্প রয়েছে আমি শুধু জানতে চাই যে এই যে তোমার লাইফের চ্যালেঞ্জিং মোমেন্ট কোনটা একটা ছেলে যে একটা সেলুনের বা পার্লারের ম্যানেজার হিসেবে কাজ করছে ডোর টু ডোর সেলসের কাজ করছে আবার সেই মানুষটা বড় পর্দায় এসে হাসাচ্ছে এই তিনটে কাজের মধ্যে কোন কাজটা কঠিনতম মনে হচ্ছে যে এটার থেকে চ্যালেঞ্জিং কিছু আমি আপনাদের সুবিধার্থে বলি চ্যানেল যখন আপনাদের ডাকে কনটেস্ট করে সুপার ফ্যান হিসেবে তখন আমাদের কিছু ক্যাটাগরি থাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি প্লাস ধরুন কিছু ভাবগম্ভীর ব্যাপার আমি বলতেই পারি উত্তরটা এভাবে হতে পারে যে মানুষের জীবনের পথ জীবনের পথে নিগড় থেকে তুলে আনা যে এক মৌলিক ব্যাপার এইটা বলতে পারি আর নাহলে বাংলায় বলতে পারি বাংলায় বলতে পারি যে আমার জীবনে যতগুলো কাজে আমার কাজে একটু ভ্যারিয়েশান এসছে আমার জীবনে সেটা আমার জীবনকে আমি ধন্যবাদ জানাই আমি চাইব না শত্রুর সে জীবন আসুক কিন্তু আমি আমার জীবনকে ধন্যবাদ জানাই যে আমি এই ফেসগুলোর মধ্যে দিয়ে গেছি আমি সব থেকেই স্বচ্ছন্দ আপনি ওরাও স্বচ্ছন্দ হতে পারেন যদি আপনাদের খিদে পায় এবং আপনাদের আর কোনো অপশান না থাকে আপনারা যদি মনে করেন ওটাই আপনার লাস্ট অপশান ওটা থেকে আপনার হাঁড়ি চড়বে ভাত হবে নইলে হবে না পেটে কিল হয়ে যাবে যদি সেইটা মনে থাকে তাহলে আপনি আমি পার্লারে ম্যানেজারই করতে পারবেন মনে হবে পার্লার আপনার যখন আপনি ডোর টু ডোর সেলস করবেন মনে হবে এই বাড়িগুলো আমার যেটা বিক্রি করছি সেটা আমার বাবার প্রোডাক্ট এবং আপনি যা যা কাজ করবেন আর যখন আমি ক্যামেরার সামনেও দাঁড়াবো তখন মনে হবে এটা আমার ক্যামেরা এখানে আমি যা করব লোকেরা দেখবে আমি একজন ম্যাজিশিয়ান হ্যাঁ কেননা আমার খালি মনে হয় অনেকে দেখবেন আমাদের প্রফেশানে আছেন অনেকে যারা শুরুর আগে ক্যামেরাকে নমস্কার করেন যে ক্যামেরা আমার দেবতা ক্যামেরা ঈশ্বর ক্যামেরা তোমার শ্রদ্ধা জানাই তোমার পাদপদ্যে আমার শতকোটি প্রণাম বলে এইসব করেন আমি করি না তার কারণ আমি ক্যামেরাকে গুরুজন ভাবি না আমি ক্যামেরাকে আমার গার্লফ্রেন্ড ভাবি তার কারণ কারণ আমার বান্ধবীর সঙ্গে আমি ফ্ল্যাট করব আমি আমার বান্ধবীকে ভালোবাসবো আমি বান্ধবীর সঙ্গে প্রেম করব আমি তাকে প্রয়োজনে চুমু খাবো এবং বিশ্বাস করুন আমি যে নন ফিকশান করতাম কোলাকুলি করতাম বিজয়া দশমীর সময় ক্যামেরাম্যান সহ এরমভাবে এবং আমি ভ্যালেন্টাইন্স ডেতে লেন্সে গিয়ে চুমু খেতাম তার কারণ আমি যদি ওকে ভালো না বাসি ও আমার ভালোবাসবে না তাই জন্য আমি